গোবরডাঙ্গা পৌরসভার 150 বছর পূর্তি। 150 বছরের ইতিহাসকে মলাটবন্দি করল গোবরডাঙ্গা পৌরসভা। এক অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট জনেদের উপস্থিতিতে প্রকাশিত হলো বই। এই জনপদের সংস্কৃতির অন্যতম পীঠস্থান গোবরডাঙ্গা। গোবরডাঙ্গার নানা ইতিহাসকে এবার মলাটবন্দি করল গোবরডাঙ্গা পৌরসভা। গোবরডাঙ্গা পৌরসভার 100 শতবর্ষ উপলক্ষে প্রকাশিত হল গোবরডাঙ্গার ঐতিহাসিক গ্রন্থ। পাশাপাশি বয়স্ক নাগরিকদের জন্য চালু হলো বিশেষ পরিষেবা। গত 1 বছর আগে গোবরডাঙ্গা পৌরসভার বয়স 150 বছর পূর্ণ হয়েছে, কিন্তু করোনা অতিমারির কারণে কোনো রকম অনুষ্ঠান করা যায়নি। তাই এবছর প্রথম থেকেই শুরু হয়েছে নানা অনুষ্ঠান। বাংলার বুকে 150 বছরের পুরনো এই পৌরসভার সমস্ত ইতিহাস ও স্থানীয় ও পার্শ্ববর্তী বিভিন্ন লেখকের লেখনী নিয়ে তৈরি হয়েছে এই গ্রন্থ। গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুভাষ দত্তের সময়কালে এই উদ্যোগ নেওয়া হয়। তারপর বর্তমান পৌরপ্রধান শঙ্কর দত্তের তৎপরতায় ও বিভিন্ন মানুষের সহযোগিতায় এই গ্রন্থ প্রকাশ করা হয় শনিবার। শনিবার গ্রন্থ প্রকাশের পাশাপাশি প্রতিবন্ধীদের উদ্দেশ্যে সমাজ সচেতনতামূলক এক চলচ্চিত্র দেখানোরও আয়োজন করা হয়। এদিন গোবরডাঙ্গা পৌরসভার টাউন হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুভাষ দত্ত, বর্তমান পৌরপ্রধান শঙ্কর দত্ত সহ কাউন্সিলররা। উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা শহরের বিশিষ্ট মানুষেরা। এদিন গোবরডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে প্রাক্তন কাউন্সিলরদেরও সংবর্ধনা জানানোর আয়োজন করা হয়। এ বিষয়ে চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন, গোবরডাঙ্গা পৌরসভা এলাকায় যে সমস্ত বয়স্ক নাগরিক রয়েছেন তাদের সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে, যারা 24 ঘন্টা পরিষেবা দেবেন বয়স্ক নাগরিকদের। এ বিষয়ে তিনি আরো বলেন, সকলের গোবরডাঙ্গা, মানুষের গোবরডাঙ্গা, মানুষ শেষ কথা, এই সত্যটাকে আমরা সবার সামনে তুলে ধরতে। দেখুন, এটা তো আমার একটা বাড়তি সৌভাগ্য, করোনা প্রবাহে সময় মতন এটা করা যায়নি। পৃথিবীর সঙ্গে আমাদের দেশ বাংলা সবাই আমরা বিপর্যস্ত ছিলাম, সেই খারাপ দিনটাকে কাটিয়ে উঠে আমরা আজকে আনন্দ ঘন মুহূর্তে আবার আমরা যেমনভাবে সবাই মেতে উঠেছি সেই রকম সুযোগেই আমরা এটাকে প্রকাশ করলাম। আমরা সৌভাগ্যবান যে আমরা গোবরডাঙ্গায় বড় হয়েছি, গোবরডাঙ্গায় আমাদের মাটি, এটা আমাদের কাছে একটা সাধনার জায়গা। এই সুপ্রাচীন জনপদের যে পৌরসভা তার আমি একজন পৌরপ্রধান, সত্যি এটা আমি পরম পরম সৌভাগ্যবান। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 150 বছর আমরা অতিক্রম করেছি, এই 150 বছরের ইতিবৃত্ত নিয়ে সমস্ত ইতিহাসের কাহিনী সম্মিলিত আজকে একটা স্মারক গ্রন্থ আমরা প্রকাশ করলাম। সারা বছর ধরেই আমাদের এই উৎসব চলছে এবং গোবরডাঙ্গা উৎসবের মধ্যে দিয়ে এটা আমাদের শেষ হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।